সম্মানিত বেয়ার্স আজকে শেয়ার করব সূত্র সহ কামিজ কাটিং তো প্রথমে চার পাটে ভাজ করে নিছি নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এইখানে ঘাড়ের এখানে একটা মার্জিন দিতে হবে দেখেন এখানে মার্জিন দেওয়ার পরে আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন তো লম্বার মাপটা আমি নিয়ে নিছি তো এখানে জাস্ট শুধু মার্জিনটা দিয়ে দিলাম তো এখান থেকে ধরে আমরা আর মহল নামাবো যাদের বড়ি তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হবে তাদের জন্য আর মহল দুই পয়েন্ট কম ইঞ্চি নামাবেন দেখেন দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি নামিয়ে নিলাম নিয়ে এখানে একটা মার্জিন আমি দিয়ে দিলাম এখন আমাদের ফাড়ার চিহ্নটা দিতে হবে ঘাড়ের থেকে ধরে ফাড়ার চিহ্নটা উনিশ বিশ একুশ এই তিনটা মাপের যে কোনো একটি মাপে আপনারা ফাড়ার চিহ্নটা দিয়ে দিবেন তো আমি উনিশ ইঞ্চি ফাড়ার চিহ্নটা দিয়ে দিলাম এখন এইখান থেকে ধরে মাঝখানে একটা মার্জিন দিতে হবে সেটা হচ্ছে পেটের মাপের জন্য তো ফিতাটা আপনারা এভাবে ধরে এখানে একটা চিহ্ন দিয়ে এটাকে পেটের মাপ দিয়ে দিবেন ঠিক আছে এরপরে বত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা পুট দিব এগারো ইঞ্চি দেখেন এগারোর অর্ধেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এখানে নিলাম এইখানেও ধরবো আমি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নিয়ে নিলাম যাদের বডি তিরিশ থেকে তেত্রিশ তাদের জন্য পুট দিবেন এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ দিয়ে কাটিং করে নেবেন তো এখন বড়ির মাপ নিতে হবে বত্রিশ ইঞ্চি বডি চারের এক অংশ আট ইঞ্চি নেওয়ার পরে আপনারা এক ইঞ্চি বাড়তি নেবেন যার যতটুক বডি হবে সেই বডি চারের এক অংশ নেওয়ার পরে সাইডে এক থেকে দেড় ইঞ্চি কাপড় বার্তি নিবেন তো পেটের মাপও একই চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি কাপড় বার্তি নিব তো পেটের মাপ হচ্ছে আটাইশ ইঞ্চি আঠাশের অর্ধেক সাত ইঞ্চি চারের এক অংশ সাত ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আমি এক ইঞ্চি বার্তি নিলাম তো হিপের এখানেও চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি বার্তি নিবেন আপনারা নিয়ে মার্জিনগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি ঠিক আপনারাও সেইভাবে মার্জিনগুলো আপনারা মিলিয়ে নিবেন দেখেন আমি এখানে যে মার্জিনগুলো দিচ্ছি আপনারা এরকম সাধারণ শেপ দিয়েই সেগুলো আপনারা এইভাবে ঠিকঠাক মতো দিতে পারবেন তো অবশ্যই দাগগুলো দিয়ে নিবেন তাহলে ভালো হবে তো আমি দাগগুলো দিয়ে দিচ্ছি এরপরে এরপরে নিতে হবে আমাদের গলার মাপ তো গলার মাপ নিতে হবে বত্রিশ ইঞ্চি বডির জন্য ইঞ্চি ঠিক আছে আছে তো আজকে যেহেতু আমি থ্রি থ্রি পিস করতেছি এই পিসটার গলার একটা ডিজাইন ডিজাইন দেওয়া সেই অনুযায়ী আমাকে গলাটা দিতে হবে দেখেন যে গলাটা দেওয়া আছে গলাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো এই গলাটা বড় দিলে বত্রিশ ইঞ্চি বোর্ডির জন্য অনেক বড় হয় তাই আমরা গলার পাশে নিব দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি তো দেখেন এখান থেকে ধরে আপনারা নিবেন দুই পয়েন্ট কম আড়াই তাহলে গলাটা আর বড় হবে না যে সামনে গলার ডিজাইনটা দেওয়া আছে কিভাবে মিল করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপর এখন আমরা দেখব গলার লম্বাটা কতটুকু আছে দেখেন গলার লম্বাটা এখানে যতটুক আছে সেটা দিতে হবে যে এই পাটটা আমার আছে 6 বা 5.5 এরকম আছে তো গলার লম্বাটা আমার এই যে ডিজাইনটা দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী আমি দিয়ে দিব তাহলে পিছনের গলাটা আমি ছোট করে দিলে গলাটা আর কি সুন্দর হবে তো গলার লম্বাটা আমি দিলাম কাটিংয়ের সময় সাড়ে পাঁচ ঠিক আছে সেলাই করার পরে এটা ছয় ইঞ্চি টিকবে সেলাই করার পরে ছয় ইঞ্চি টিকবে তো আমি গলার লম্বা দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এখানে মার্জিনটা দিয়ে নিলাম তো এখন দেখেন এই যে আর মহলের যে শেপটা আমি দিয়ে দিচ্ছি আপনার ঠিক আর মহলের শেপটা এভাবে দিয়ে দিবেন আর মহলের এখানে কোনো তালপাট কাটিং করার প্রয়োজন নাই এখন নিচের ঘেরটা কতটুকু দিতে হবে দেখেন তো বত্রিশ ইঞ্চি বোর্ডির জন্য নিচের ঘেটটা আপনারা বাইশ থেকে তেইশ ইঞ্চি দিয়ে দিবেন তাহলে ভালো হবে তো কামিজ যত লং হবে তত নিচের গেটটা তত বেশি দিবেন দেখতে আরও ভালো লাগবে কামিজ যত শর্ট হবে তত নিচের ঘেটটা কম করে দিবেন ঠিক আছে তো আপনারা বত্রিশ ইঞ্চি বোর্ডির জন্য নিচের ঘেটটা আপনারা বাইশ থেকে তেইশ ইঞ্চি দিবেন তাহলে দেখতে সুন্দর হবে তো এরপরে আপনারা শেপকার্ট অথবা ফিতা দিয়ে এখানে সোজা করে দাগ অনুযায়ী আপনারা মার্জিনগুলো দিয়ে নেবেন তো শেপকার্ট দিয়ে আমি সেপগুলো দিয়ে দিচ্ছি দেখেন এভাবে আপনারা অবশ্যই শেপ দিয়ে নেবেন তাহলে কাটিংয়ের সময় আপনাদের কাটিংটা সোজা হবে কাটিং আঁকা বাঁকা করা যাবে না কোনো প্রকার ভয় করবেন না আপনারা সুন্দর করে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দরকার পরে কাটিং করবেন কিন্তু কাটিংয়ের সময় কোনো প্রকার ভয় করবেন না এবং কাটিংগুলো জানে খুব সুন্দর হয় দেখেন আমি আর মহলের যে রাউন্ডটা দেই ঠিক এইভাবে আপনিও চেষ্টা করবেন রাউন্ডগুলো দেওয়ার জন্য যারা নতুন সেলাই কাজ শিখতেছেন তাদের জন্য হয়তো এত সুন্দর হবে না তবে চেষ্টা করতে করতে আমার থেকেও অনেক সুন্দর করে আপনারা কাটিং করতে পারবেন তো দেখেন আপনারা যেভাবে আমি কাটিং করতেছি ঠিক আপনারাও চেষ্টা করবেন এইভাবে কাটিং করার জন্য চেষ্টা না করলে কোনো কিছুই হবে না ঠিক আছে তো এখন দেখেন আমি কিন্তু গলাটা কাটিং করি নাই গলাটা কাটিং না করে আমি শুধু আর মহল থেকে সাইডটা আমি কাটিং করে নিলাম এখানে চিহ্নগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় আপনাদের সহজ হবে চিহ্নগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো গলাটা কিভাবে মিল করবেন সেটাও আমি দেখাবো তার আগে আমি হাতাটা কাটিং করে নেই তো দেখেন এটা হচ্ছে হাতা তো হাতার এখানেও চার পার্ট কাপড় আছে যেহেতু আমাদের দুইটা হাতা কাটিং করতে হবে তার জন্য অবশ্যই চার পার্টে ভাস রাখতে হবে তো এখানে আমি চার পার্টে ভাস রাখছি তো এখন দেখেন হাতার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের যার যতটুকু হাতার লম্বা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন তো আমি হাতার লম্বাটা নিলাম আঠারো ইঞ্চি এবং আর মল নেব সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সেলাই করার পরেও যাতে সাড়ে ছয় ইঞ্চি টিকে তার জন্য আমি আর মলটা সাড়ে সাত ইঞ্চি নামিয়ে নিয়েছি ঠিক আছে এরপরে শেপ কাট দিয়ে হাতার রাউন্ডগুলো দিলে হাতা শেপগুলো ভালো হয় ঠিক আছে আপনারা দেখেন রাউন্ডটা আমি হাতার রাউন্ডটা আমি কিভাবে দিতেছি সেটা খেয়াল করেন হাতার রাউন্ড অনেকে দিতে পারেন না হাতার রাউন্ডটা আপনারা সোজা করে দেন সেই ক্ষেত্রে বগলের এখানে ঘুষ আসবে বা টান আসবে ঠিক আছে দেখেন প্রথমে সুন্দর না হলে দ্বিতীয়বার আপনারা সুন্দর করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এই যে আপনারা কোনো জায়গায় যদি কাপড় ঘুষ থাকে সেটাকে আয়রন করে নিয়ে আপনার কাপড় কাটিং তবে খেয়াল করেন কিভাবে হাতার মহাটা অ্যাকুরেট করতে হয় দেখেন আপনারা সেলাই করার আগে এভাবে চেক দিয়ে নেবেন যে হাতার মহাটা অ্যাকুরেট আছে কিনা না যদি ছোট বড়ো হয় সেই ক্ষেত্রে কাটিং সময় সেটাকে মিল করে নেবেন ঠিক আছে তো এখন আমরা পিছন পাটের গলাটা আমরা কাটিং করে নিচ্ছি তো দেখেন পিছন পাটের গলার এই পাশে দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি সেটা তিরিশ থেকে যাদের তেত্রিশ ইঞ্চি বড়ি হবে তাদের জন্য গলার পাশে নেবেন দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি নেওয়ার পরে গলার লম্বাটা আপনারা ছোট গলা দিবেন চার ইঞ্চি বা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম রাখবেন তো আমি দিচ্ছি তিন ইঞ্চি তো দেখেন তিন ইঞ্চি নিচ্ছে দাগ দিয়ে আমি এখানে গোল করে পিছন গলাটা আমি কাটিং করে নিতেছি ঠিক আছে সামনের গলা যেহেতু ডিজাইনটা দেওয়া আছে সামনের গলার ডিজাইন দেওয়া আছে তো ওনটা কীভাবে মিল করবেন মিল করে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো দেখেন পিছন পাটের গলাটা আমি সুন্দর করে গোল করে কাটিং করে নিলাম আপনারা এভাবে সুন্দর করে চেক করার চেষ্টা করবেন যেভাবে হোক কাজগুলো সুন্দর করার চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন এই যে দেখেন গলার যে চিহ্নটা দিছিলাম এই চিহ্ন অনুযায়ী আপনারা এই গলার কাপড়টা দেখেন একটু সরানড়া করে বসিয়ে দিবেন ঠিক আছে এবং মিডল পয়েন্টটা আপনার ঠিক রাখবেন গলার যে মাঝখানের যে মিডিলটা আছে এই মিডিল পয়েন্টটা ঠিক রেখে আপনারা ওই যে চিহ্ন অনুযায়ী এই গলাটা এ পাশে সিলাই দিয়ে ওই পাশে উল্টে